হেল্লো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। রাকিবা চ্যানেলের অন্য একটা নতুন ভিডিওলে আপনাদের সকলকে স্বাগতম জানাইছো। আশা করছো আপনাদের সকলে ভালে আছে আর মোরও ভাল। আজি কেদিনমানের আগতে ভিডিওটা দেখা পাইছিল আপনাদেরকে বেটি ঘরলে গৈছিল আর আজি বেটি কাকো মই থবলৈ আহিছো ডিব্রুগড়। আজি রাতিপুৱা সোনকালে ঘরপা অহা হল, রাতিপুৱা নাস্তা খাই যাওয়া নাছিল আর ইয়াতে সোমাইছো বাবার সিট। আর কোনে কি কি খায় সবে নিজের নিজের পছন্দ আর বস্তু অর্ডার করলে। বেটিয়ে অরিও শেক লৈছিলে আর মই লৈছো মোৰ ফেভৰেট ধোসা। আর মই ধোসা খাই বহুতই ভাল পাওঁ, হেতু কারণে মই যেতিয়াই যাওঁ তেতিয়াই মই ধোসাই খাওঁ। ধোসা বদলি বেলেগ মই একো খাবলৈ মন নাযায়, ধোসাই লওঁ সেইকাৰণে। তার নিজের সাইজত খাবলে গেলে সেইটার কারণে সি চলা বতরে ললে। আর বেটাই লিছে একাপ চাহ আর স্যান্ডউইচ। সবে নিজের নিজের পছন্দ খানা খাই আমি আকো হোটেলের পর এয়া ওলাই আহিছো আর বেটিক থবলৈ বুলি ডিব্রুগড় গৈ আছো। ডিব্রুগড় পায় প্রথমতে স্মার্ট বাজার গলো, কারণ বেটি কিবা কিবি অল্প বস্তু লবলগিয়া আসলে আর তাই যে লবলগিয়া বস্তু আসলে সকলবিল লো লাই দি থাকি আহি এয়া আমি আকো ঘরলে উভতি আহি আছো। পড়বে না ভালকে কথা নপাতব। বেটিক থাকি আকো আমি এয়া ঘরলে উভতি আহি আছো। রাস্তার দুই কাষে এজার ফুলের গছ ধুনিয়াকে হারি হারি পাতি ফুলি আছে, দেখি বলে বহুত ধুনিয়া লাগিছে। কেঁচুয়া একেবারে ডাঙর হয়ে গেল, মুখত মম লাগিছে। এফালে চা, এফালে চা, ইয়া ইয়া ইয়া, এজনী 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 জেঠাই, এজনী জেঠাই। নম দে বদলি কৰি লোৱা, বদলি কৰিব কৈছে আকৌ। এয়া আমার টকলা বোমা আহিছে দে, এই চুলি কটা নাপিতে পয়সা বেশি লওয়ার কারণে টকলা হয়ে। হ্যাঁ, চল্লিশ টাকা লওয়ার কারণে সি চুলিত একবার চুলি নরখা হয়ে গেল। এয়া আমার টকলু মাথা, চল্লিশ টাকা পয়সা লওয়ার কারণে চুলিয়ে টকলা করে দিলে। আকৌ চিনো বাই এই টিপলি মাহী, মাহী মাহী তাক পঢ়িব। মই ডিব্ৰুগড়ৰ পৰা ডাঙৰ গাঁজ এটা লৈ আহিছোঁ, কাইলৈ দুপৰীয়াকৈ বনাম। এতিয়া তোৰ ভাগ্য খাব নাপাওঁ আৰু। এয়া এফালে মোক হেল্প কৰি দিছে। ভাইটি হৌ পথাৰ কেইদিন যাব? অকমানকে দি দিয়া, গাড়ীখন ভাল লাগিছে। রাইজ সকল এটা যায়গে, বাই 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 বাই। সকলোখিনি আলহীকে বিদায় দিয়ার পাছত দৌড়াদৌড়ি মই ভিতরলৈ আহিছো, কারণ আজি হুঞ্জনীর এমাহ কমপ্লিট হল আর সেইটো কারণে তাইক ফটোশ্বুট করি বলে ভাবি এইদরে পটাপট রেডি করলো। তাই ভাগৰ যত যিমান বস্তু আছিলে গোটেইখিনি উলিয়ালো আর এখন ওনারে ওয়ান টু লিখি কিনারতে তাইক খুয়াই দিলো, কিন্তু তাই টোপনিত বেখবর হয়ে আছে। আর এইদরে অকমান ভিডিওটাও করলো আর
আৰু কেকপিমান এদৰে হজাই পৰাই টেক ফটো তুলিলো কিন্তু তাই টুপনিত লালকাল বেক হবৰ তাই গমে নাপায় তাইক আমি কি কৰি আছো টুপনিৰ পৰা জগাই এনেকুৱা কৰিলো ভিডিঅটো কেনেকুৱা বোলে কমেন্টত জনাব আজিলৈ বাই বাই।